ফের উত্তপ্ত কাশ্মীরের ডোডা। গতকাল রাত থেকে ফের শুরু সেনা জঙ্গির গুলির লড়াই। জঙ্গিদের নিকেশ করতে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। ফের উত্তপ্ত ভূস্বর্গ। মধ্যরাতে কাশ্মীরে গুলির লড়াই সেনা ও জঙ্গির। জঙ্গি হামলায় নিহত হয়েছেন সেনা জওয়ান। জঙ্গি নিকেশ করতে মরিয়া ভারতীয় সেনা। বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীর। ভারতীয় সেনা ও জঙ্গির মধ্যে চলছে গুলির লড়াই। একাধিকবার সেনাদের ওপর ঘটেছে জঙ্গি হামলার ঘটনা। ভারতীয় সেনাদের লক্ষ্য করে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে জঙ্গিরা। যদিও আবার নতুন করে বুধবার অর্থাৎ গতকাল মধ্যরাত থেকে ডোডায় শুরু হয়েছে গুলির লড়াই। জানা গিয়েছে জম্মু কাশ্মীরের ডোডা জেলার কাস্তিগড়ে সেনা এবং জঙ্গিদের মধ্যে চলছে গুলির লড়াই। এর আগে সোমবার সন্ধ্যায় ডোডা শহর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে দেশা বনাঞ্চলের ধরিগোটে উড়ারবাগিতে রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানেরা একটি যৌথ কর্ডন তল্লাশি অভিযান শুরু করলে এই এনকাউন্টার শুরু হয়। সংক্ষিপ্ত গুলি বিনিময়ের পর উগ্রপন্থীরা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এক বীর সেনা অফিসারের নেতৃত্বে সাহসী জওয়ানেরা তাদের তাড়া করেছিলেন। প্রতিকূল এলাকা এবং ঘন গাছের পাতা থাকা সত্ত্বেও রাত 9টার দিকে জঙ্গলে আরেকটি গুলির লড়াই শুরু হয়েছিল বলেই জানান ভারতীয় সেনারা। জানা যায় এনকাউন্টারে 5 সেনা জওয়ান গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং অফিসার সহ তাদের মধ্যে 4 জন পরে শহীদ হন, এমনটাই সেনা সূত্রে জানা গেছে। এদিকে 4 সেনা জওয়ানের শহীদ হওয়ার ঘটনার পর প্রাথমিকভাবে মনে করা হয়েছিল জঙ্গিরা পালিয়ে গিয়েছে, কিন্তু বুধবার ভোরে জেলার একটি জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে ফের শুরু হয় গুলির লড়াই। সূত্রের খবর অনুযায়ী নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির বিনিময় হয় গতকাল গভীর রাতে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর জঙ্গিরা পালিয়ে যায়। শুধু তাই নয়, বেশ কিছুদিন আগেই কুলগাঁওতে জঙ্গি হানায় শহীদ হন 2 সেনা জওয়ান। নিকেশ করা সম্ভব হয় 4 জঙ্গিকে। স্থানীয় একটি বাড়িতে নকল আলমারির পেছনে বাংকার তৈরি করে ঘাঁটি গেড়ে বসেছিল তারা। প্রত্যেকেই হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে। ওই দিন রাতেই মাঞ্জাকোট সেনা ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করে জঙ্গিরা, তাতে আরও 2 জঙ্গির মৃত্যু হয়। তবে গতকাল নতুন করে গুলির লড়াইয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে জম্মু কাশ্মীরে, আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। তবে ইতিমধ্যেই বাহিনীর পক্ষ থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে কড়া নজরদারি। জঙ্গিদের খোঁজে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা। চিরুনি তল্লাশি চলছে গোটা এলাকা জুড়ে। জঙ্গি নিকেশে ইতিমধ্যেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। পাশাপাশি বুধবার শহীদ সেনা জওয়ান বিজেশ থাপার মৃতদেহ পৌঁছায় তার বাসভবন দার্জিলিংয়ে। মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন শহীদ জওয়ানের পরিবারের সদস্যরা। সেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ তাদের সহকর্মীরাও। ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধ্যায় ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন ব্রিজেশের নেতৃত্বে ভারতীয় সেনার একটি দল। জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে গুরুতর জখম হন ব্রিজেশ সহ আরও 4 জন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলে কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। বুধবার তার দেহ দার্জিলিংয়ে ফিরলে শ্রদ্ধা জানান অগণিত মানুষ। বুধবার বাগডোগরা বিমানবন্দরে আলফা জোনে ব্রিজেশের দেহ অবতরণ করানো হয়। সেখান থেকে দুপুর 3টে নাগাদ হলুদ কমলা গাঁদা ফুলে সাজানো সামরিক গাড়িতে করে জাতীয় পতাকায় মুড়ে কফিনবন্দি দেহ আনা হয় ব্যাংডুবি সেনা ছাউনিতে। এদিন 27 বছর বয়সী এই প্রাক্তন ক্যাপ্টেনকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাশ্মীর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।